এই কমল, তোমার টোটাল কাজ হয়েছে 510 গ্রাম, আর চেন বাদ দিয়ে হাতের কাজ হয়েছে 350 গ্রাম। এখন লস পাচ্ছ তুমি 2 গ্রাম 900। আমি হিসাব করেছিলাম 3 গ্রাম 250 লস পাচ্ছি, আর তুমি কিরকম হিসাব করেছ? আমি তো ভালো করে হিসাব করেছি, তুমি 2 গ্রাম 900 লস পাচ্ছ। সেট, তোমার কোথাও ভুল হচ্ছে হিসাবে। আমি একবার নয় চারবার হিসাব করেছি, 3 গ্রাম 250 লস পাচ্ছি। তুমি আবার কিরকম হিসাব করছো, লস কম পাচ্ছি আমি? কমল, সত্যি কথা বলতে আমি 100-100 মিলি করে লস কমিয়ে দিয়েছি। আর তুমি টেনশন একদম নিবে নি, তোমার 2200 মাইনে ছিল, এবার থেকে 2500 লিয়ে নিবে, 300 টাকা বাড়ি দিলাম, অ্যাশ করো। উরে শালা, সেট তুমি আমার 2200 টাকা বেতন দিচ্ছিলে তো, তুমি আরো 300 টাকা বন কমিয়ে দাও, বাড়াতে হবে নি, লস তুমি একটুও কমাওনি। কমলদা জানো, আমি ওই কারণে আগে 2টে 200 মিনিট লস কম পেয়েছি, জানো তো। কমল, তুমি বাপু যাই ভাবো যাই করো, লস 100 মিলি করে যে কমিয়ে দিয়েছি, এবার থেকে কমিয়ে দেবো, আর বাড়াতে পারবো নি আমি। ঠিক আছে, বাড়াবে নি তো, বাল করবে এখানে কাজ করবে। তাহলে তো আমার 200 মিনিট লস বেশি পাবো, আমাকে তো 200 মিনিট লস কম দিয়েছ। ছোকরা চোদা, তুই তো এই দুদিন কারিগর হয়েছু, তোর এখনই টেরামি শুরু হয়ে গেছে, দেখ বিশাল আগে এখনই দোকান থেকে বার করে দেবো। এই চুপ করো সবাই, ফোন এসতে পারিস দোকান থেকে। হ্যালো, বলো। সেট আমি পালিশ দোকান থেকে বলছি। তো আমি কি করবো, পালিশ দোকান থেকে ফোন করছো তো? স্যার, তুমি যে 500 গ্রাম যে কাঁইটা দিয়েছিলে, মেশিনে ধুতে 120 মিলি যে কমে গেছে। কি, তোমরা যে কাজটা ধোয়া মেশিনে ধুয়েছো আমাকে একবার জানিয়েছিলে? এমন একটা টেরা চোদা কারিগরের কাজ সে আমাকেই ঠিক করে মানেনি, আর তোমাদের ধুতে কমে গেছে সে মানবে? দাও কে দিচ্ছি, ওর সাথে কথা বলো তুমি। এই কমল দাও, পালিশ দোকানে ফোন আছে। হ্যাঁ বলো। হ্যালো কমলদা, তোমার যে ধুতে 120 মিলি কমে গেছে, ভালো তো, আমি কি করব তাহলে? তাহলে 120 মিলিটা তোমার খাতায় তুলে দিচ্ছি। কেন আমার খাতায় কেন তুলবে? তোমরা যখন কাজটা ধোয়া মেশিনে দাও, আমাকে বলেছিলে যে ধোয়া মেশিনে আমি কাজটা দিচ্ছি, 35টা নেগলেজ আছে, কাজটা ঘষেছি আর ঘিস নেই, আমি মানে একটা লস দিতে পারবো না কিনা, আমি 120 মিলি দিতেই পারবো না। তাহলে 120 মিলিটা কি করবো, তাহলে কি সেটের খাতায় তুলে দেবো? তুমি সেটের খাতায় তুলবে কি মনে তার ঘাড়ায় খাতায় তুলবে, আমায় বলছো কেন? তোমার এইদিকে মানে সেট লস কমিয়ে দিচ্ছে, আর এইদিকে মানে তোমরা কাজ গেলে ধোয়া মেশিনে দিয়ে দিচ্ছ, মানে যখন ঘর যাবো তখন কি নিয়ে যাবো, ছেড়ে নিয়ে যাবো নাকি? কমলদা, তাহলে তুমি সেটকে ফোনটা দাও, সেটের সঙ্গে কথা বলি। ঠিক আছে, দেখছি। হ্যাঁ বলো, কি বললো? কমল তো বললো যে 120 মিলিটা তোমার খাতায় তুলে মেরে ঘাড় ভেঙে দেবো পুরা। এদিকে কারিগরকে লস কমাতে বলছি, সে কমাবেনি, তোমাদের যেটা কমছে সেটা আবার আমার খাতায় তুলে দিচ্ছ, আমি কি ধান্দা কান্দা তুলে দিয়ে বউ ছেনাকে নিয়ে কি সন্ন্যাস ধর্ম নেবো? এক কাজ করো, কাজ ঘুরে পাঠিয়ে দাও। সেটা আমার কাজটা তাহলে করে নিচ্ছি, আমাদের লস হলো আর কি করবো।
কাইটা পালিশ কর রে কিফটা সদা সেট কমল তোমার দিন দিন গাঁড় পাকামিটা নি বেড়ে যাচ্ছে বুঝলে সেট তুমি ওদের থেকে চেনোনি পালিশওয়ালাদের কোনোদিন কাজে লস হয়নি এই সব লস গুলা কি করবে জানো তো রোববার দিনে পার্টি করবে আমার সবকে চিনা আছে অমনি 10 বছর ধরে এখানে আমি বুঝিয়েছি তাহলে তুমি ওই লসটা আমার খাতায় তুলতে বলেছো কেন তুমিও কি পার্টিতে যোগ হবে ওদের সাথে নাকি না স্যার পার্টিতে ওরা আমাকে ডাকে মাঝে মাঝে সালা বোকা চোদা এটা কি হলো কি হলো দাঁত কেলাই তুমি বকাচ্ছ দা মুখে পা ভরে দুবা একবারে কি হরে হ্যালো ফ্রেন্ডস তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমাদের ভিডিওটি দেখে তোমাদের কেমন লেগেছে লাইক কমেন্ট শেয়ার করে বলো আর ভিডিওটির কোন কোন অংশটি তোমাদের বেশি ভালো লেগেছে বা খারাপ লেগেছে কমেন্ট করো এটা নিশ্চয়ই জানাবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টাটি টিং করে বাজিয়ে দাও আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো বাই